সবাইতে দর্শক স্বাগত সেভেন ইন সেভেন একুশের রাতে সাথে আছে আমি রঞ্জন রায় স্টুডিওতে আছেন দুজন অতিথি আমাদের সাথে বিশিষ্ট অতিথি আমাদের সাথে আছেন মোহাম্মদ তারেক মহাবায়ক বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আমাদের সাথে আছেন ডক্টর রায় সাবেক সচিব এল জিআরডি মন্ত্রণালয় স্বাগত আপনাকেও সবাই দর্শক আমরা গতকাল থেকে দেখেছি যে সাম্প্রতিক সময়ে বারংবার যেটি ঘটেছে গত চব্বিশ ঘন্টায় আমরা দেখেছি একের পর এক সংবাদ শিরোনাম এসেছে এবং কোটা সংরক্ষণ আন্দোলন যেটি সেটি নিয়ে উষ্ণতা আমরা দেখেছি এবং এক ধরনের সহিংস পরিস্থিতি সর্বশেষ আমরা দেখলাম গতকালকে এবং তার পরবর্তীকালে আজকে আমরা যদি দিনের শিরোনামের দিকে তাকাই আমরা সেই শিরোনামে পাচ্ছি সর্বশেষ যেটি কোটা সংস্কার আন্দোলন স্থগিত সরকারের সাথে আলোচনা সফল পরীক্ষা নিরীক্ষা করে অব অবহিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর তার আগে শিরোনাম ছিল বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ক্লাস বর্জন বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ভিসির বাসভবনের হামলায় ক্ষুদ শিক্ষকেরা আমরা যদি এই প্রসঙ্গের দিকে তাকাই এবং প্রথমে আমি আসতে চাই মোহাম্মদ তারেক আপনার কাছে যে এই আন্দোলনটি আপনারা সংগঠিত করেছেন এবং আমরা গতকালকে থেকে দেখেছি দেশবাসী দেখেছে এবং আপনাদের প্রধানতম দাবিগুলো আমাদের জানা হয়ে গেছে তারপরে এবং তার পরবর্তীকালে আপনারা আজকে বসেছিলেন আপনি নিজেও ছিলেন সেই বৈঠকে বসার পরবর্তীকালে আমরা দেখলাম যে আপনারা আন্দোলন স্থগিতের বিষয়টিও এসেছে স্থগিত করেছেন আপনারা কিন্তু তারপরেও কিন্তু আমরা বিকাল বা সন্ধ্যার পরেও কিছু স্বল্প সংখ্যক হয়তো আপনাদের যারা এই দাবিতে ছিলেন তাদেরকে আমরা দেখেছি এবং মূলত আন্দোলনটির সর্বশেষ অবস্থা আপনি যদি বলেন এবং স্থগিত হওয়ার পরেও কেন আমরা কাউকে কাউকে দেখছি আচ্ছা বিষয় হলো আমরা যে আন্দোলন করছি আমাদের প্রথম হয় সতেরোই ফেব্রুয়ারিতে আচ্ছা এবং পরপর প্রায় ছয় থেকে সাতটি প্রোগ্রাম হয় এর মধ্যে সবগুলো প্রোগ্রামই ছিল অহিংস এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমাদের সামনে যে আন্দোলনগুলো হবে এগুলো অহিংস প্রোগ্রাম হবে আমরা বঙ্গবন্ধুর অহিংস আন্দোলন অহিংস যে নীতি ছিল সেটাতে বিশ্বাসী এবং সেই নীতিতে বিশ্বাসীভাবে আমরা এগিয়ে চলছি এবং আপনারা একটা জিনিস দেখেন আমরা যে লাস্ট ছয় দিন বা সাত দিন যে আন্দোলনগুলো করেছি সাইকেল র্যালি করেছি ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার ক্লিনিং যে মানে কর্মসূচি সেটাও করেছি তো এই সবগুলো কর্মসূচিতে মানুষ দেশের মানুষ সবাই আশ্চর্য হচ্ছিল যে আজকে ছয়টা বা পাঁচটা সাতটা প্রোগ্রাম হল অথচ সরকার থেকে কোনো রিসপন্স আসতেছে না মানে যেমন উট পাখি যখন বালি ঝড় হয় তখন কিন্তু দেখবেন যে এটা মাথাটা বালির মধ্যে দেয় ঠিক আছে আর গায়ের ওপর যা যায় যায় এইভাবে একটা মানে আইডিওলজি আছে উঠ ঠিক আছে মানে বিষয়টা ওই রকম সবাই ভাবতেছিল যে যে এত আন্দোলন করতেছে আমরা মিডিয়াতে আসতেছি মানে প্রিন্ট মিডিয়াতে প্রতিদিন নিউজ আছে কিন্তু ঠিক আছে কোনো সার শব্দ কিন্তু নাই তো এই বিষয়গুলো থেকে ছাত্ররা মানে আমাদেরকে অনেকে বলতেছিল যে এটা অহিংস প্রোগ্রামে আন্দোলন করা সম্ভব না ঠিক আছে কিন্তু আমরা তারপরেও ডিটারমাইন ছিলাম হাইলি ডিটারমাইন যে আমরা আমাদেরকে যদি পুলিশ আঘাত করে কেউ যদি এসে মারেও তারপর আমরা অহিংস থাকবো অহিংস আন্দোলন ছাড়া সম্ভব নয় এটা আসলে আমরা সহিংসতা হলে কার সাথে সহিংসতা করবো একটা গাড়ির সাথে একটা কাকে মারবো কাকে বা কি ভাঙবো গ্লাস ভাঙবো কার রাষ্ট্রের ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে তো এই নীতিতে আমরা বিশ্বাসী না এই নীতিতে বিশ্বাসী না বলেই যে পুলিশ যখন আমাদেরকে হামলা করে তার আগে কিন্তু আমরা পুলিশকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছি এবং দেখেন সেই ফুল আমরা দিতে গেছি তখন তখন আমাদেরকে কিন্তু আমাকে ধাক্কা দিয়ে সরাই দেওয়া হয়েছে ঠিক আছে এরপরেও কিন্তু আমরা অহিংস ছিলাম আমরা আন্দোলন করতেছিলাম শাহবাগে অবস্থান করবো করেছিলাম যে আমরা এর আগে তো প্রোগ্রাম করলাম আজকে আমরা এখানে বসে গেলাম যে এই এই যে বসে গেলাম আমরা বসে গেলাম আমরা সরকারের মুখ থেকে একটা বাণী চাচ্ছি ঠিক আছে এরপরে কিন্তু কোনো বাণী কিন্তু আসেনি তারপরে কি হলো আমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলিশ হঠাৎ করে টিয়ারশিল সুর নিক্ষেপ করলো একটা পুলিশের একটা আইডিওলজি আসে যে পুলিশ প্রথমে বুঝাবে আমাদেরকে তারপরে কি করবে লাঠি চার্জ করবে তাই না লাঠি চার্জ করবে বা ধাক্কা দিবে সরাই দিবে এটা প্রচেষ্টা আছে বাট কোনো প্রচেষ্টা নাই হুট করে একটা নির্দিষ্ট ডিস্টেন্স তারা মেনটেন করলো যে মানে টিয়ার সেল সরা নিক্ষেপ করলো মানে বাংলাদেশের আইনে বা কোনো আইনে বা কোথাও মানে একটা আন্দোলনকে সরাই দেওয়ার জন্য সরাসরি টিয়ার সেল নিক্ষেপ করা মনে হয় নীতি কোথাও নাই কিন্তু আমরা সেটা দেখেছি এর আগে যখন এই চোদ্দ তারিখে যে প্রোগ্রামটা হয় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়কে যখন মানে যাচ্ছিলাম স্মারক লিপি দেওয়ার জন্য আমাদেরকে পুলিশ বললো আপনারা কয়ে যাবেন আমরা বললাম জনপ্রশাসন যাব ঠিক আছে আসেন আমাদেরকে নিয়ে গেল এরপরে হাইকোর্টের সামনে গিয়ে ঠিক দাঁড়ায় পুলিশ দাঁড়ায় গেল দাঁড়ায় গিয়ে বলতেছে যে আপনারা যেতে পারবেন না আপনারা এখানে অবস্থান করেন আপনাদের জন প্রতিনিধি সেখানে যাবে এটি চিরচরিত নিয়ম না বলতেছে জন জন আপনাদের এখান থেকে যাবে ঠিক আছে এটা বললো আমরা দশজন প্রিপেয়ার হচ্ছিলাম মানে আমরা তৈরি হচ্ছিলাম দশজন যাবে এই দশজন তৈরি হতে না হতেই হঠাৎ করে দেখে আবার টিয়ার মানে টিয়ার শিল মারলো বা মারতেছে মানে কোনো বাধা নাই লাঠি চার্জ নাই কিছু নেই টিয়ার শিল মারতেছে ফলে কী হলো কিছু ছাত্র পড়ে গিয়ে হলো একজনের গায়ে টিয়ার সেল লাগলো ঠিক আছে মাথায় একজনের টিয়া সেল লাগলো তো এটা একটা আন্দোলনকে ছত্রভা করে অনেক রীতি আছে কিন্তু হঠাৎ করে টিয়া সেল টিয়া শিল কিন্তু অনেক খারাপ একটা জিনিস ইনস্ট্যান্ট অজ্ঞান হয়ে যায় পড়ে যায় ব্যালেন্স হারাই ফেলে ঠিক আছে আপনাদের মিডিয়াকর্মীরা ছিল

যে এই কোটার আন্দোলনের জায়গাটি বা এই ইস্যুতে আপনারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন বা আপনারা যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছেন আপনারা বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়েছেন কিন্তু উপাচার্যের বাসভবন কেন্দ্রিক যে ঘটনাটি ঘটল অত্যন্ত দুঃখজনক আমাদের শিক্ষকরা আজকে আমরা দেখেছি সুক্ষুপ্ত হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ধরনের ঘটনা নেই কিংবা আর কয়েকদিন পরই পহেলা বৈশাখ ঠিক সেই মুহূর্তে যখন আমরা দেখলাম যে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিকাল চলছিল সেই উপাচারগুলোতে আক্রান্ত হলো এই ঘটনাগুলো কেন আচ্ছা আমরা যখন আমাদেরকে তাড়াই দিল সেখান থেকে আমরা পাইপ পাইব লাইব্রের ভিতরে ভিতরে আবার সবাই আসলাম রাজু ভাস্কর যে আসলাম সেখান থেকে আবার সংগঠিত হয়ে আবার শাহভাগের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম আমাদের সাথে মাইক ছিল আমরা ঘোষণা করছিলাম আমরা বারবার বলতেছিলাম পুলিশকে কেউ আঘাত করবেন না ঠিক আছে আবার যখন যাওয়ার চেষ্টা করলাম আমাদের উদ্দেশ্য যে আমরা অবস্থান করব। দাবি আদায় আর সরকার একটা ঘোষণা দিক জাস্ট একটা মিনিমাম একটা আশ্বস্ত করুক আমাদেরকে এটাই তো আমরা তো আমরা বাতিল চাচ্ছি না তো আমরা রিফর্মের একটা কিন্তু কি হলো আবার যখন গেলাম আবার টিয়াসে মারলো আমরা এরপরে কি করলাম আবার আসলাম অনেকে অজ্ঞান হয়ে গেল একজনের তো মানে মাথায় শিল লাগলে দেখছেন কয়েকটা শিলাই পড়ছে ঠিক আছে এরপরেও কি হলো আমরা মানে মাথায় শিলাই পড়ছে একজনের চোখে লাগলো রাবার বুলেট এরপরে কি করলো এরপরেও আমরা পুলিশ তখন আঘাত করিনি বা কিছু করিনি তারপরে আবার আমরা ঝামদি রওনা দিছি দেখেন আমরা কিন্তু ফুল এখানে প্রায় রাত বারোটা পর্যন্ত সবাই বিজি এখানে ঠিক আছে সবাই বিজি এখানে ফুল এখানে বিজি আমাদের উপাচার্যের বাসাতে আমরা আক্রমণ করব মানে ওই চিন্তা মাথায় কিসের আসবো আমরা তো দৌড়াদৌড়ির উপরে আছি এখানে ঠিক আছে এর মধ্যে কোনো একটা টিম যাদেরকে সত্য কথা বলতেছে মানে আমাদের কেন্দ্রীয় কমিটির কেউ সেখানে ছিল না তাদের কোনো নির্দেশনা ছিল না এমন কি আমরা শুনলাম হঠাৎ করে সেখানে সেখানে আক্রমণ করছে মানে গাড়িতে আগুন কয়েকজন গেছে ঠিক আছে আপনারা কি কেন্দ্রীয় কমিটি উপাচার্যের সঙ্গে দেখা করেছেন আমাদের এরপরে দেখা করা হয়নি তবে আজকে আজকে যে আমাদের প্ল্যান ছিল আমাদের যোগাযোগ মন্ত্রী উনি বললেন আপনারা আপনাদের একটা টিমকে তার সাথে দেখা করে মানে সমবেদনা জানাবেন হ্যাঁ এবং এবং আপনারা তাদেরকে কথা বলেন অন্তত ঠিক আছে এবং আপনারা আমাদেরকে মানে নির্ণয় করতে সাহায্য করেন কারা কাজটা করেছে এবং আমরা তাদেরকে ওয়াদা দিয়েছি যে আমরা যারা এই কাজটা করেছে তাদের ব্যবস্থা নেওয়া হলে এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নাই কারণ আমরা পুরো টিমটা এখানে পুলিশের সঙ্গে একটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে পুরো টিম বলতে আপনারা আপনারা আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বের কথা বলছেন নাকি যারা ছিলেন সবার কথা বলছেন যারা কেন্দ্রীয় নেতৃত্বেও প্লাস যারা সাধারণ স্টুডেন্টরা সেখানে ছিল সবার কথা বলতে ধন্যবাদ আমি আসবো আপনার কাছে প্রশান্ত কুমার রায় ডক্টর প্রশান্ত কুমার রায় আপনার কাছে আসছি আপনি এল মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং এই আমরা যদি দেখি আপনি আপনার লেন্স থেকে প্রজাতন্ত্রের একজন প্রাক্তন সচিব হিসাবে আমরা যে ঘটনাগুলিকে দেখলাম সেটিকে এবং এই কোটা প্রথার জায়গাটিকে আপনি আপনার লেন্স থেকে কীভাবে দেখবেন ধন্যবাদ আপনাকে আসলে কোটা যে শব্দটা এটার কিন্তু আবির্ভাবই হয়েছে ইকুইটির জন্যে যে আমি কিছু অ্যালোট করব সরকার কিছু অ্যালোট করবে সেটা কোনো সাম্যের কারণে সবাইকে শেয়ার দেওয়ার জন্যে সবাইকে সম্পৃক্ত করার জন্য ইন পার্টিকুলার দ্য ডিপ্রাইভড ক্লাস ব্যাকওয়ার্ড ক্লাস অব দ্য সিটিজেন্স তাদেরকে কী করে সম্পৃক্ত করা যাবে ফর মেইন স্ট্রিমিং সেজন্য কোঠার জন্ম হয় এবং এই কোঠার জন্মের জন্য আমরা ইতিহাস দেখি আপনি দেখবেন আব্রাহাম লিঙ্কন যখন দাসপ্রথা উচ্ছেদ করে তারপরে কিন্তু তিনি দেখলো যে আসলে দাসপ্রথা উচ্ছেদ করে দিলেই তারা মেন স্ট্রিমিং হয় না তখন তিনি উনিশশো একষট্টি সালে ছয় মার্চ একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করলেন যে লেট দেম ইনভলভ উইথ দ্য মেইন স্ট্রিমিং অ্যাক্টিভিটিস কি শিক্ষা দীক্ষা চাকুরি বাকুরি যাবতীয় বিষয়গুলোতে এবং এগুলোই হচ্ছে সিভিলাইজড ওয়ার্ল্ডের সূত্রপাত হলো যে কাউকে পিছনে না রেখে সবাইকে এগিয়ে নিয়ে যাও আদারওয়াইজ এই যে আমরা এখন সাস্টেম ডেভেলপমেন্টে গোল পৌঁছাবো পৃথিবী পৌঁছাবে তাহলে কোনো গ্রুপকে পিছনে রেখে যদি আমি মনে করি তাহলে সেটা পৌঁছানো সম্ভব না ইন দ্যাট সেন্স আপনার কোঠা ছাড়া সহজ কোনো পদ্ধতিতে নেই যে এই সমস্ত কোন গ্রুপকে বা বঞ্চিত মানুষকে বা অবহেলিত মানুষকে বা পশ্চাৎপদ মানুষকে আপনি মেন স্ট্রিমিং করবেন দ্বিতীয় হচ্ছে আমাদের কনস্টিটিউশনে কি বলা আছে আমাদের কনস্টিটিউশন প্রস্তাবনার দিকে যদি আপনি দেখেন আজকে আমি করাপশনের পর একটা আর্টিকেল লিখতেছিলাম সেই কাগজটাই এই আমার সামনে দেখেন এখানে বলা আছে যে আমরা আরো অঙ্গীকার করতেছি যে আমাদের রাষ্ট্রীয় অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণ মুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক অধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে সংবিধানের সাথে একে কি বলা হলো যে এই রাষ্ট্রটা চলবে এইখানে সকল মানুষের যে ব্যবস্থা করা হবে সেইটা হবে এই সংবিধানের অধীনে তারপরে মৌলিক অধিকারের চ্যাপ্টারে এসে কি বলা হলো যে সকলের সমান সুযোগ নিশ্চিত করবে রাষ্ট্র তো রাষ্ট্রকে তো অবশ্যই একটা সিস্টেম করতে হবে যে সিস্টেমটা দিয়ে সব মানুষকে সম্পৃক্ত করা যায় চ্যানেলাইজ করা যায় যে তোমরা চলে আসো মেইন স্ট্রিমিং আর আজকে দেখেন যে মহিলারা যে এগিয়ে এসছে সেটা যদি রাষ্ট্র সুযোগ না দিত তাহলে কিন্তু মহিলারা এগোতে পারতো না তাদেরকে ঘরে আটকে রাখলে কিন্তু এটা হতো না তো এই যে ওপেন করে দেওয়া বা এই যে সম্পৃক্ত করে দেওয়া ফর ডেভেলপমেন্ট ফর অল এবং আপনি এসডিজিতে পৌঁছাতে গেলে আপনার কাউকে আপনি পিছনে রেখে দেখবেন যে এসডিজি যে সেকেন্ড টার্গেট নাম নো কেউ পিছিয়ে থাকবে না তাহলে আপনাকে সবাইকে সম্পৃক্ত করতে হবে সেটার জন্য আজও পৃথিবীতে এই সিস্টেমটাই এই কোটা সিস্টেমটাটাই কিন্তু জন্ম হয়েছে সবাইকে সম্পৃক্ত করার জন্যে সেই দৃষ্টিভঙ্গ থেকে কোটা থাকতে হবে এখন কোটা থাকার বিষয়ে আজকে যে আন্দোলনটা হচ্ছে বেসিক্যালি ওনারা কোন নীতি এবং কোন প্রিন্সিপাল এবং কোন জায়গাটাতে আন্দোলনটা করছে এটা একটা কনসিডারেশনের বিষয় কিন্তু কোটা থাকতে হবে সেটা যে অবস্থাতে থাকুক পার্টিকুলার এই গ্রুপ বিশেষের এই সুযোগ সুবিধা আপনি যদি শোনেন তাহলে তারাও অবাক হবেন ইন্ডিয়াতে তো শুধু চাকরির জন্য না ইন্ডিয়াতে আপনি লেখাপড়া শিখতে যাবেন ওদের পাঁচটা গ্রুপ আছে তাদের জন্য কোটা রয়েছে যে সে ডাক্তার হবে এত পার্সেন্ট তারাই ঢুকবে ইঞ্জিনিয়ার হবে এত পার্সেন হ্যাঁ পড়তে পড়তে ঢুকবে তারা ক্লাসে ঢুকবে তারা তাদের এটার জন্যে আপনি পাশে আরও দু দেশ আছে আমি বলবো না সাড়ে সাত পার্সেন্ট মাত্র আপনার মেধাকোটা জানেন আপনি বলুন তাহলে অন্য অন্য কোটাগুলো কিন্তু পূরণ করা হয় আমাদের এই সাবকন্টিন্টে কোনটা আমি জানতেই পাকিস্তানে আছে বলেন তো কাজেই এই বিষয়গুলো নির্ভর করে সেই দেশ রাষ্ট্র সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি কনস্টিটিউশন ডেভেলপমেন্ট এভরিথিং এটাকে আপনি সম্পৃক্ত করে তারপর ভাববেন যে আমার দেশের কোঠার ব্যবস্থা কেমন হবে এবং সেই কনসিডারেশনটা যেমন করে তারেক সাহেব বলছিলেন যে আমরা এতদিন বলছি ইত্যাদি ইত্যাদি ইতিমধ্যে কিন্তু জনপ্রশাসন পদক্ষেপ নিয়েছে এবং তার ব্যাখ্যাও দিয়েছে যে কোঠার যদি কোনটা পূরণ না হয় সেটা মেধা কোঠা দিয়ে পূরণ করার জন্য পদক্ষেপ নেওয়া যাবে আর একটা সরকার একটা ব্যবস্থাকে রাতারাতি চেঞ্জ করে দিতে পারবে না উইল টেক টাইম সুতরাং আমাদের আন্দোলন যারা করবে তাদেরকেও ভাবতে হবে যে আমার কথাটা বলছি সেটা বিবেচনায় আসুক আর যারা বিবেচনা করবেন সংস্কারের আন্দোলন সেক্ষেত্রে আপনাদের প্রস্তাবনা ঠিকই তার আগে স্যারের কিছু কথা আপত্তি আছে সেটা আমি বলতে চাই নিঃসন্দেহে আচ্ছা স্যার আমেরিকার কথা বলেছে হ্যাঁ উত্তর আমেরিকা আমেরিকাতে বললো কোঠার কথা বললো কোটা ছিল সে কথা বলেছে বাট কোটা যে নাই এখন সেটা কথা বলেনি স্যার বলছেন যে রেড ইন্ডিয়ানদের কথা বলছেন মনে হয় কথা দুই শতাংশ রেড ইন্ডিয়ানদের ছিল আমেরিকাতে ঠিক আছে এটা হলো ছিল দশ বছরের জন্য এরপরে কি হলো বারাক হোসেন ওবামা এসে দেখলেন যে আমি একজন ব্ল্যাক মানুষ হয়ে যদি প্রেসিডেন্ট হতে পারলাম তার মানে এখানে ব্ল্যাকরা এমপাওয়ার আনএম্পাওয়ার্ড না তারা ক্ষমতা পায় না তাদেরকে কাজে দেওয়া হয় না এটা ভুল প্রমাণিত হলো এখন থেকে উনি নিজ উদ্যোগে যেটুকু কোটা ছিল সেটুকু বাতিল করে দেন এক নাম্বার দুই নাম্বার স্যার এস কথা একটা বললেন ডেভেলপিং আচ্ছা এসডিজির দেখেন বাংলাদেশ দুই হাজার চব্বিশের মধ্যে ডেভেলপিং হবে না হবে হবে ঠিক আছে ডেভেলপিং হলে কী কী সমস্যা আছে কি আমরা জানি আমরা বিভিন্ন ক্ষেত্রে ডিসকাউন্ট পাই প্রবাসী রেমিটেন্স আসার ক্ষেত্রে

যে সেই স্তরে পৌঁছতে গেলে কিন্তু কেউ অনগ্রসর থাকবে না সে নারী হন তিনি পাহাড়ের মানুষ হন তিনি সমতলের জনজাতি গোষ্ঠীর মানুষ হন বা তিনি যেই হন সুতরাং প্রতিটি সেক্টরকে কিন্তু একসাথে মূলধারায় নিতেও হবে সেটি বলা হয়েছে হ্যাঁ আমি বলি এটা হলো আমাদের দেশের মানে আমরা যেটা ভাবি সেটা বলছি বা আমাদের সংবিধানে যা আছে সেটা বলছি বাট ডেভেলপিং হওয়ার মানে হওয়ার পরে একটা দেশের নীতিমালাতে এভাবে আছে যে ওই দেশটা রিকভার কিভাবে কীভাবে করবে সে যে সুবিধাগুলো হারাবে তখন সেদিকে রিকভার কী হবে তখন বলছে যে ওখানে ম্যারিটকে আপনাকে প্রাধান্য দিতে হবে আপনার যে মেধা আছে সেই মেধাকে যদি প্রাধান্য দেন তাহলে কী হবে আপনি হলো আজকে মানে আপনি কিন্তু কপিরাইট আইন তখন আপনার উপর ইম্পোজ মানে ইম্পোজ হবে তখন কী করতে হবে মেধা ভিত্তিতে সেই কপিরাইট আইন ইম্পোজ হওয়ার ফলে তখন আপনি ওই কপিরাইট আইনের মতো সত্তা নিজেরাই তৈরি করবেন ঠিক আছে সেটাকে আপনি যদি ম্যারিটকে যদি চাপায় রাখেন পিছায় রাখেন তখন আপনি ওই দুই হাজার পরে একটা নতুন প্রবলেম ক্রিয়েট হবে আরেকটি প্রশ্ন আমি যদি করি যে আপনি আপনাদের তাহলে আপনারা তো বাতিল নয় সংস্কারের দাবি আমরা অবশ্যই সংস্কারের আপনারা মানে যে শতাংশের হিসাবটি এখন রয়েছে সেক্ষেত্রে আপনাদের প্রস্তাবনাটি কি আচ্ছা আমাদের সংস্কারের প্রস্তাবের মধ্যে পাঁচটা প্রস্তাব আছে সেটি হলো 10 পার্সেন্ট একটা ইস্যু আছে কোটা দেওয়া যাবে এরকম একটা ইস্যু আছে এবং চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়স সীমা করতে হবে এটা একটা ইস্যু আছে আরেকটি হলো মানে কোটায় লোক না পাওয়া গেলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এরকম হ্যাঁ এখন বলি আমরা স্যার মানে আপনারা সবাই জানেন আমরা ছাপ্পান্ন পার্সেন্ট নিয়ে চেলাচেলি করি বা বলি ঠিক আছে আমাদের কোটার এই প্রকোটা কিন্তু ছাপ্পান্ন পার্সেন্ট না আমাদের লিফলেটে এইভাবে একটা জিনিস এভাবে সুন্দরভাবে লেখা আছে যে রেলওয়েতে মানে বিরাশি পার্সেন্ট কোটা আপনি আপনি কি জানেন বিরাশি পার্সেন্ট কোটা কীভাবে স্যার কি জানেন বিরাশি পার্সেন্ট কোটা কীভাবে মানে রেলওয়েতে চল্লিশ পার্সেন্ট পোষ্য কোটা ঠিক আছে এরপরে পনেরো পার্সেন্ট নারী কোটা তিরিশ পার্সেন্ট হলো মুক্তিযোদ্ধা কোটা দশ পার্সেন্ট হলো উপজাতি কোটা আর হলো দশ পার্সেন্ট প্রতিবন্ধী কোটা আনসার ভিডি কোটা হলো দশ পার্সেন্ট ঠিক আছে এখন একটা প্রশ্ন করতে হবে আমরা কিন্তু সংস্কার আমাদের এই যে আমাদের এই আন্দোলনে আমাদের মেইন ফোকাস কিন্তু মুক্তিযুদ্ধ কোটা সংস্কার না আমাদের প্রশ্ন এই চল্লিশ পার্সেন্ট কোটা কার অনুমতিতে কীভাবে কেন আসলো পোষ্য কোটা কেন আসলো একজন রেলওয়ে কর্মকর্তার সন্তান সে চল্লিশ পার্সেন্ট কোটা কেন পাবে একজন কৃষকের সন্তান কেন পোষ্য কোটা পাবে না বাংলাদেশে একজন কৃষকের সন্তান পড়াশোনা করে এক মাসে যদি পাঁচ টাকা দিতে হয় কত মন ধান বিক্রি করতে হয় আমরা কি সে খবর রাখি কত মন আলো বিক্রি করতে হয় সেই আলো উৎপাদন করতে কত পরিশ্রম করতে হয় সে খবরকে আমরা রাখি আমরা কেউ রাখি না সেই কষ্টের কথা কেউ না অথচ এই কৃষক শ্রেণীর মানুষের জন্য কোনো কোটা নাই অথচ রেলওয়ে জন্য চল্লিশ পার্সেন্ট কোটা কার মধ্যে দেওয়া হলো এটা তদন্ত করতে হবে প্রাইমারিতে বিশ পার্সেন্ট পোষ্য ওটা কার মদতে দেওয়া হলো কার অনুমতি দিতে হবে এটা তদন্ত করতে হবে ষাট পার্সেন্ট প্রাইমারিতে কোটা কীভাবে আসে আপনারা জানেন না খোঁজ রাখেন না আপনারা প্রাইমারিতে আমরা কোটা বিষয়ে জানতে চাইলাম অধিদপ্তরে যে কীভাবে আছে বলতে চায় না কেন বলতে চায় না আমরাও জানি না বলার তথ্য জায়গা মানে আমাদেরকে অসহযোগিতা করে দেখেন ষাট বলছে আমরা বের করছি এভাবে ষাট পার্সেন্ট আছে নারী কোটা বিশ পার্সেন্ট হলো আপনার হলো মানে পুরুষ কোটা আর বিশ পার্সেন্ট হলো পোষ্য কোটা এই পোষ্য কোটা হলো মানে এই পোষ্যকোটার যৌক্তিকতা কি কার মধ্য দিয়ে আসলো আমরা জানি না দেখেন এরপরে লেখা আছে এভাবে লেখা আছে এই ষাট পার্সেন্ট নারী কোটা বিশ পার্সেন্ট হলো পুরুষ কোটা এবং বিশ পার্সেন্ট পোষ্য কোটাকে ভাগ করা হবে ভাগ করা হবে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা বাংলাদেশ কোটা বিধি অনুসারে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা পাঁচ পার্সেন্ট হলো আপনার উপজাতি কোটা দশ পার্সেন্ট হলো প্রতিবন্ধী কোটা দশ পার্সেন্ট হলো আনসার ভিডিপি কোটা দশ পার্সেন্ট হলো জেলা কোটা ঠিক আছে মানে এখানে এখানে আপনি একটা জিনিস দেখেন আনসার ভিডিপি কোটা আনসার ভিডিপি ট্রেনিং কি জন্য নেই আমরা আমরা বাংলাদেশের 99% নাইন পার্সেন্ট মানুষ আমরা যাই না কিন্তু গ্রামের কৃষকদের কথা বলছিলেন কৃষক পরিবার থেকে কিন্তু আনসার ভিডিপিতে আসছেন অনেকে আমাদের একদম প্রান্তিক জায়গা থেকে আসছেন আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পিং করি সেখানে সাড়ে সাতশো স্টুডেন্ট ছিল লাইব্রেরিতে পড়তেছিল আমি বললাম আপনাদের পরিবার এখানে কৃষক পরিবারে আসেন কখন এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট হাত তুলে দিয়েছে আমরা কৃষক পরিবারের আছি আমি বললাম আনসার ভিডিপি কয়জন আছেন

বাংলাদেশে থাকতে রিফর্ম করেননি কেন হ্যাঁ আমি একটা বলি পাড়া থাকতে আমরা তো আছে না 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 একটু কথা বলে স্যার একটু বলি একটু বলি তারা থাকতে রিফর্ম করেন কাজী রাকিব উদ্দিন স্যার উনি নির্বাচন কমি সাবেক নির্বাচন কমিশনার না উনি আকবর আলী খান স্যার ওনারা একটা প্রপোজাল দিয়েছেন একটা রিপোর্ট দিয়েছেন একটা প্রস্তাবনা দিয়েছেন এবং একটা তারা স্টাডি করেছেন বিশাল বড় স্টাডি করেছেন তারা বলেছে রিফর্ম করতে হবে আপনাদের দাবিকৃত কোঠার অংশ কোনটি কোনটি আপনারা কোন খাতে কতগুলো আর যেহেতু সংস্কার বাতিল চাচ্ছেন আমি আবারও বলছি তাহলে আপনারা এখন যে কোটার খাতটি রয়েছে সেই খাতে কোথায় কোথায় বদল আনতে বদল আপনাদের দাবি সরাসরি প্রশ্ন আমি সরাসরি সরাসরি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে পরীক্ষাগুলো হয় সবচেয়ে বড় মানে নিয়োগ হয় বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের ব্যাংকের আন্ডারে এখন যে পরীক্ষাগুলো আছে এখানে যে পরীক্ষাগুলো হয় এখানে দেখা যায় দশ পার্সেন্টের উপরে কোটা পূরণই হয় না নয় পার্সেন্ট আট পার্সেন্ট কোটা প্রয়োজন হয় একটা প্রশ্ন আমি করি এই যে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে এত এত মানে দুই হাজার তিন হাজার করে সারা বছরে পদ থাকে থাকে এই দুই হাজার আঠারো সালে মানে দশ হাজারের উপরে পদ কিন্তু এটা উত্তর বলা জন্যই বলতেছি আমি উত্তর বলার জন্য বলুন উনি কিন্তু এখনো কথাই বলেননি আমি একটু দশ হাজার পদের মধ্যে ছয় হাজারের মতো শুধু কোটায় আসে ঠিক আছে দশ হাজার ছয়শোর মধ্যে ছয় হাজার মধ্যে কোটা আছে ঠিক আছে এবং আমার এখানে আমরা অনুমান করতেছি চার পাঁচ হাজার ফাঁকায় থেকে যাবে আমার প্রশ্ন হলো এই যে ফাঁকা থাকতেছে দেখা যাচ্ছে যে আট নয় পার্সেন্ট আমরা বললাম যে দশ পার্সেন্ট একটা প্রস্তাবনা দিয়েছি এই দশ পার্সেন্ট প্রস্তাবনা দিয়েছি তার মানে এই না দশ পার্সেন্ট মানতে হবে আমরা প্রস্তাবনা দিয়েছি আপনারা এটা আমরা আপনারা নির্ধারণ করতে পারবেন না কত পার্সেন্ট হবে ঠিক আছে আমরাও নির্ধারণ করতে পারবো না পারবো না সরকার একটা সদিচ্ছা পোষণ করুক এবং তারা সে অথচ এবং তারা কমিশন গঠন করুক সেই কমিশন গঠনের মাধ্যমে তারা বলে দেবে বা ওই কমিশন বলবে যে এই রকম হলে মনে হয় যুক্তি হল আপনারা বলছিলেন মোট মানে 90 মানে 90 ভাগ মেধার ভিত্তিতে আর ভাগ হতে বিভিন্ন কোটা মিলি এমন কি আমি যে বুঝতে পারছি ঠিক এটাই যে মেধার ভিত্তিতে 90 ভাগ এবং 10% কোটা ভিত্তিতে আসবে এটা আমাদের প্রপোজাল তবে এটা কোঠার যে ব্যাখ্যা গুলো তারেক বলবার চেষ্টা করলো এর মধ্যে অনেকগুলো কিন্তু এবং অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে যেমন কোঠা বলতে আমরা জানি মেধা কোটা আমরা জানি মুক্তিযুদ্ধ কোঠা আমরা জানি মহিলা কোঠা আমরা জানি পশ্চাৎপদ নির গোষ্ঠী কোঠা আর আমরা জানি জেলা কোঠা এটাই তারপরেও সে আরো কিছু কিছু কোটার কথা বলেছে সেগুলো বাদ রেখে আমরা মেন স্ট্রিমিং যে কোটার কথাগুলো আমরা নিয়ে আলোচনা করছিলাম এগুলো নিয়ে তাদের তো আপত্তি নাই আবার তিনি ফিরে এসে বলছেন যে দশ পার্সেন্ট কোটা রাখা হোক বাকিগুলো মেধাতে যা এটা তো সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি তিনি কিন্তু বলেন যে মেধাগুলোকে আপনি তুলে দেন এ কথা তো বলেন না উনি নি দাবিও করেন নাই আবার এসে বলছেন মাত্র দশ পার্সেন্ট কোঠা রাখা হোক একটাই যৌক্তিক কথা আছে সেটা হচ্ছে যে কোঠা পূরণ না হলে এই পদগুলোকে ফেলে না রেখে এটা মেতা থেকে পূরণ করা হোক এটাই একটা যৌক্তিক কথা আছে এবং সেইটা কিন্তু গভর্নমেন্ট ইতিমধ্যে অ্যাগ্রি করেও নিয়েছে সেইটার বাস্তবনাটা কীভাবে হতে পারে সেটা নিয়ে কথা হতে পারে এবং সেটা বাস্তবায়ন করা যেতে পারে কিন্তু আদার্সের যে ইস্যুগুলো ওনারা দশ পার্সেন্ট রেখে বাকি নব্বই পার্সেন্ট মেরিট থেকে কিন্তু ওনারা কিন্তু এই গুলো থেকে আপনি চিন্তা করেন মুক্তিযুদ্ধ কোটার কথা বলেন আমার এ কথাটা বলতে খারাপ লাগে এবং আমার কষ্ট হয় যে যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তাদেরকে আপনি সম্মান দেখাবেন না সেই পরিবারের সন্তানকে আপনি জায়গা দিবেন না এটা তো হতে পারে না আমরা তো মুক্তিযুদ্ধের চেতনাকে তো আমরা বিব্রত করতে পারবো না এটা তো সম্ভব না আপনি দেখছেন মহিলাদের কথা বলছেন তাদের মাত্র দশ পার্সেন্ট কোঠা পশ্চাৎপদ শ্রেণী বলতে কি মহিলারা পশ্চাৎপদ নয় তাদেরকে আপনি এগোয় আনবেন না আপনার যে জেলা কোর্ট আপনি যদি সব মেধা থেকে নিয়ে নেন ঢাকা থেকে আশিভাগ ছেলে মেয়ে চাকরি পাবে আমার পঞ্চগড়ের ছেলেটা কি হবে আপনি মেন স্ট্রিমিং করছেন কোথায় আপনাকে আপনার চিন্তার জায়গাতে থাকতে হবে এবং এই বিষয়টা কি হবে একটা তারেক ভালো কথা বলেছে যে ইয়েস সেখানে একটা গ্রুপ অফ পিপুল থাকতে পারে যারা এটা চিন্তা করতে পারে নিরপেক্ষ ব্যক্তি যারা আছেন তারা ভাবতে পারেন যারা মেধা ব্যক্তি আছেন তারা ভাবতে পারেন সরকার ভাবতে পারে সেটা একটা হতে পারে কিন্তু কোঠা ছাড়া বা কোটার অবস্থান ছাড়া আপনি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না কোনো জাতি কখনো পারে নাই আমরা বলেছি সে উনিশশো সালে আব্রাহাম লিঙ্কনের উদাহরণ দিয়ে বলেছি যে তিনি কিন্তু দাসপুরতা উঠাই দিয়েও পরে চিন্তা করলেন যে আসলে মেন তো হয় না তার তো পড়ে আছে এরকম রকম তাহলে এখন তাদের সম্পৃক্ত করো তো এই সম্পৃক্ত দেশ স্বাধীন হলো দেশ স্বাধীন হয়েছিল তো অধিকারের জন্য নেই এই অধিকার বাস্তবায়নের জন্যই এবং স্বাধীন দেশে যে আজকে নিঃশ্বাস নিচ্ছি সেটাও তো যারা এই দেশটা স্বাধীন করে গেছে যাদের ত্যাগ ও ফলে তাদেরকে আমরা স্মরণ করবো না অবশ্যই এবং সেই বিষয়টা তো মাননীয় প্রধানমন্ত্রী এখন যে বিষয়টা বলছেন যে না অবশ্যই সেটা স্মরণ করো আপনি দেখেন একুশ বছর আর তারপর পাঁচ বছর ছাব্বিশ বছর এদেশে মুক্তিযোদ্ধার নাম বলা যেত না আপনি বলুন সেই সময় কটা মুক্তিযোদ্ধার সন্তান চাকরি পেয়েছে বলুন ডিপ্রাইভ ক্লাস বলা হয়েছে যে বঞ্চিত শ্রেণী তাহলে বঞ্চিত নয় কি এটা বঞ্চিত অথচ সূর্য সন্তান এবং তাদের সন্তানরা এ সুযোগ সবাই এখনো তো অনেক মুক্তিযোদ্ধা আছে যাদেরকে আমরা যত্ন নিতে পারি না অনেক মুক্তিযোদ্ধার চিত্র দেখা যায় যে তারা আজও না খেয়ে দিন যাপন করছে এটাকে আমাদের বিবেকের যন্ত্রণা না অবশ্যই কাজেই সব বিষয়গুলো মিলিয়ে দেখতে হবে জেলা কোঠার কথা যদি আমি বলি আমি ধরেন মেরিট কোঠা তুলেই দিলাম সব কি হবে বলুন তো জেলা কোঠা করে দিলাম সব প্রতি জেলা থেকে প্রথম যে দশজন হয়েছে তারাই চাকরি পেয়ে যাবে তারা মেধা আসলো না সেজন্য কি আর এক উপজেলার একজন বলবে নাকি যে আমার উপজেলার একজনও নেও নিঃস এটা তো বলা যাচ্ছে ধন্যবাদ আমি আপনার কাছেই আসবো কিন্তু ছোট বিরতি আছে নিয়ম মাফিক সেরে আসতে চাই সময় দর্শক যেমনটি থাকে তেমনটি সেভেন রিং সিমেন্ট একুশের রাতে নিয়ম বিরতি প্রত্যাশা একুশ টেলিভিশনের সাথে সেভেন রিং সিমেন্ট একুশের রাতে সাথে থাকবেন সমিত দর্শক ফিরে এলাম সেভেন রিং সেভেন একুশের রাতের আজকে আয়োজনে আমি অঞ্জন রায় আছি স্টুডিওতে আপনাদের সাথে আছেন আমাদের সাথে মোহাম্মদ তারেক রহমান যুগ মহাবাহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রয়েছেন ডক্টর প্রশান্ত কুমার রায় সাবেক সচিব এল মন্ত্রণালয় স্বাগত দুজনকে আবার আমরা কথা বলছিলাম কোটা সংরক্ষণ পদ্ধতি নিয়ে যে আন্দোলনটি ছিল গতকালকে পর্যন্ত এবং দু আজ বিকেলের পর থেকে যে আন্দোলনের আমরা এক ধরনের দেখলাম যে আন্দোলনটি আলো একটি ফলপ্রসূ জায়গায় আলোচনার জায়গায় এসেছে এবং যার তারেক বলছিলেন উত্তর দিচ্ছিলেন ডক্টর প্রশান্ত কুমার রায় ধরুন আমাদের এখানে যদি আমরা কোঠার হিসাবের যে জায়গাটিতে তারেক বলছিলেন এবং আপনি তার উত্তরটি দিচ্ছিলেন বা এখন আপনি যেটি বলেছেন বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় কোঠা রয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় রয়েছে এবং তারেক সেক্ষেত্রে বলেছেন বারাক ওবামা একটি সময় এসে যে কালোদের যে কোটাটি ছিল সেটিকে তুলে নিয়েছিল বা কিন্তু আমাদের দেশে কি সেই তুলে নেওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে এবং একই সাথে বর্তমান যে কোঠা পরিস্থিতি আছে সেটি আরও সং মানে সেটি সংকোচনের জায়গা বিবেচনা করার পরিস্থিতি হচ্ছে কিনা এই জায়গাটি খুবই বিবেচ্য যে কথা তারক তার কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছিলেন যে আসলে পরিবর্তনটা প্রয়োজন কিনা সংস্কারটা প্রয়োজন কিনা আহ আপনিও সেইভাবে ভাবছেন যে আমাদের কি এই ধরনের সংস্কার বা এই ধরনের পরিবর্তনের সময় হয়েছে কিনা আসলে এই জিনিসটা কিন্তু একটা জিনিসের পরে ভিত্তি করে বা একটা সূচকের পরে ভিত্তি করে বা একটা সেন্টেন্সের পরে ভিত্তি করে বা একটা চিন্তার পরে ভিত্তি করে এটাকে আপনি কনক্লুড করতে পারবেন না আপনাকে বসতে হবে নাইনটিন সেভেন্টি ওয়ান বা সেভেন্টি যখন কনস্টিটিউশন হয়েছে তারপরে যখন কোটা পদ্ধতি হয়েছে তারপরে আবার আসতে হবে নাইনটির দশকে আসতে হবে তারপরে আসতে হবে এই দু হাজার সতেরোর কাছাকাছি আসতে হবে আঠারোতে আসতে হবে তারপরে আপনাকে এর ভিতর দিয়ে খুঁজে বের করতে হবে যে আমার এই কাজের জন্য এই টার্গেটের জন্য আসলে আমার কোঠার কোন পজিশনটা কি থাকবে তবে কোঠা থাকতে হবে এবং যেভাবেই কোটা আছে আজই যে পরিবর্তনের মতো সময় এসছে কিনা সেটা তারেক বললেও হবে না আমি বললো হবে না কেউ বললে আমরা যদি দেখি আমাদের মাননীয় মন্ত্রী এবং বাংলা স্বামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য চাকরিতে কোটো সংস্কারের দাবি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন তিনি এবং সরকারের কিন্তু একটি ইতিবাচক অবস্থান আমরা দেখছি আমরা যদি যে প্রজ্ঞাপনটি দেখলাম তার পরবর্তীকালে আমরা দেখছি কিন্তু একই সাথে যদি আমরা আলোচনার জায়গাতে আনি যে যে প্রসঙ্গটি তারেখ তুলছেন যে সংখ্যাগত জায়গাটি সেই সংখ্যাগত জায়গাটিকে আপনি কিভাবে দেখবেন সংখ্যাগত যে জায়গাটি এটাও কিন্তু ওই সংস্কারের মধ্যেই থাকবে আচ্ছা সেই থাকাটা যদি গভর্নমেন্ট বলে যে আমরা বিষয়টা বিবেচনা নিচ্ছে এবং করছি যেমন ইতিমধ্যেই যদি একটা ব্যাখ্যা জনপ্রশাসন দিয়ে থাকে তাহলে আমরা আশা করতে পারি যে গভর্নমেন্ট তো আমাদেরকে কনসিডার করছে আমাদেরকে কগনিজেন্সি নিচ্ছে আমলে নিচ্ছে যে না দেখি ভেবে আসল তারা কি বলছে তো এটা রাতারাতি হবে না বরং নির্বাচন সামনে আপনাকে মনে রাখতে হবে এই স্বাধীন দেশ এটা আজ আপনার তেতাল্লিশ বছর চিক্রান্ত করেছে কিন্তু আপনি কি এখনও শঙ্কামুক্ত আপনার এই সামাজিক যে ট্র্যাঙ্কুলিটি তৈরি হচ্ছে সামাজিক যে দুর্বৃত্তাহন হচ্ছে এবং রাজনৈতিক যে দুর্বৃত্তাহন হচ্ছে এইসব অপশক্তিগুলোতে এখনো বসে আছে আপনি কি মনে করেন যে আজকে যে ইয়াং ব্লাড তারা এই যে চাকরির বিষয় নিয়ে সব বিষয় নিয়ে যে কথা বলছে এবং আন্দোলন করছে এর পিছনে কোনো অপশক্তি সম্পৃক্ত হয়নি আপনি এটা বলতে পারবেন পারবেন না আপনি দেখেন যেখানে যুব তিনি নিজে বসে আছেন তার কি আপনার মনে হচ্ছে যে তিনি খুব বেশি বা এই ধরনের কোনো অ্যাগ্রেসিভ কোনো কিছু নিয়ে কোনো কিছু ভাবছেন না কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমার এই সুযোগে এই পানিগুলো করবার মতো যে ফোর্সটা রয়েছে যে ফোর্সটা সবসময় একটা অপচেষ্টায় লিপ্ত এই 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 দেশটা এই জাতিটার বিভিন্ন রকম ক্ষতি করার বা বিভিন্ন রকম পিছিয়ে নেওয়ার যে সমস্ত ইস্যুগুলো নিয়ে তারা কাজ করছে রাজনৈতিক যে নেগেটিভ ইস্যু নেতিবাচক ইস্য বা যে ফোর্সটা আছে তারা যেন সম্পৃক্ত হয়ে আপনার এই জেনারেশনের সরকারকে বিব্রত না করে এগুলো আমাদেরকে ভাবতে হবে ধন্যবাদ আমি এই জায়গা থেকে আসি তারেক আপনি শুনেছেন ডক্টর প্রশান্ত কুমার রায় যে বক্তব্যটি বললেন যে আপনারা বা আপনার উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে আপনারা যারা একটি আন্দোলন গড়ে তুলেছেন এবং আপনারা আন্দোলনটি একটি স্তরে নিয়েছেন কিন্তু পরবর্তীকালে গতকালকে সন্ধ্যা রাতে সন্ধ্যা থেকেই আমরা যা দেখতে থাকলাম একদিকে আপনারা নিজেরা আপনাদের আহত হয়েছেন অন্যদিকে বেশ কিছু ঘটনা ঘটেছে যেটি আমাদের কখনো ঘটতে দেখিনি এবং যে কোনো বড় মবেরই যেটি হয় হয়তো আপনি বলছেন যে আপনারা যারা ছিলেন তারা প্রত্যেকেই একসাথেই ছিলেন কিন্তু এক ধরনের অনিয়ন্ত্রিত পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি এবং গণমাধ্যম যদি মনোযোগী হয়ে আমরা দেখি গণমাধ্যম কর্মীদের তার বক্তব্য একটি দুটি টেলিভিশনের নয় সবগুলো টেলিভিশনে যদি আমরা টেবিলে রাখি কম বেশি একই কথা শুনেছি এবং সেই যে শঙ্কার কথাটি বলছেন প্রশান্ত কুমার রায় যে যখন এই ধরনের বড় আন্দোলন তৈরি হয় তখন আমরা জানি যে কিছু শক্তি সবসময় সমাজে ক্রিয়াশীল থাকে বিশেষ করে আমাদের দেশেও ক্রিয়াশীল রয়েছে যারা যে কোনো বড় কোনো ঘটনার মধ্যে দিয়েই অন্য ধরনের সুযোগ খোঁজার জায়গা তৈরি করে এবং সেই ধরনের যদি কেউ সুযোগ খোঁজার খোঁজার জায়গা জায়গা তৈরি করে সেই পথটি বন্ধ রাখার জন্য আপনারা কি পদক্ষেপ বা কি ধরনের ভাবনা ভেবেছেন এই উত্তরটা একটু পরে তার আগে একটু কথা বলছেন সেগুলোর সময় আপত্তি আছে নিশ্চয়ই স্যার মুক্তিযোদ্ধাদের সম্মানের কথা বলেছেন হ্যাঁ তাদের সম্মান কতটুকু বিরতির আগে বলেছেন আর কি হ্যাঁ একটা মানে বিষয় যাদের যারা কোটার পক্ষে কথা বলে হ্যাঁ তাদেরকে যদি আমরা আমাদের দাবির যে লিফলেটটা ছিল ওই লিফলেট যদি দিতে যায় না ওরা এটা ছিঁড়ে ফেলে ঢুকায় রাখে ডাস্টবিনে ফেলে দেয় মানে এটাকে জানার পর্যন্ত তারা আগ্রহ পোষণ করে না মানে আমরা আসলে কী বলতে চাচ্ছি মানে তারা ওই সম্মানের জায়গাটা আর এই আমাদের দাবিটাকে মানে মানে কন্ট্রাডিক্টরি বানায় ফেলে এটা হলো প্রধান সমস্যা মানে জানতে চায় না আমরা কি বলতে চাচ্ছি মানে আমরা আমরা কি লেভেলে রিফর্ম চাচ্ছি বাংলাদেশের সংবিধান যদি রিফর্ম হতে পারে বাংলাদেশের পুলিশ অ্যাক্ট রিফর্ম হতে পারে নারী অধিকার রিফর্ম হচ্ছে শিশু অধিকার রিফর্ম হচ্ছে তা আমাদের সংস্কার মানে কোটা ব্যবস্থা কেন সংস্কার রিফর্ম হবে না এটা স্যারের কাছে একটা প্রশ্ন রাখছে যে কেন রিফর্ম হবে না এটা ঠিক আছে আরেকটা জিনিস হলো ইতিবাচক শব্দটি কিন্তু আমরা আজকে শুনেছি এই প্রশ্নটি আরেকটি আরেকটি একটু কথা বলতে চাই স্যার বলছিল যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে হলো মেধায় নিয়োগ দেওয়া হবে ঠিক আছে আপনারা এই ঘোষণাটা শুধু জানছেন এরপর একটা জনপ্রশাসন একটা পরিপত্র জারি করে ঠিক আছে আপনারা ওই ঘোষণাটা শুনছেন প্রধানমন্ত্রী কিন্তু পরিপত্রটা একটা পড়ে দেখেননি আপনারা ভালো করে আপনারা পরিপত্রটা খুব সুন্দর করে পড়বেন দেখবেন এখানে যে কোটায় যদি লোক না পাওয়া যায় ঠিক আছে একটা কোটায় পাওয়া যায়নি মানে স্পষ্টভাবে লেখা আছে যে অন্য কোটায় সে ফিল আপ করবে সেটা ঠিক আছে তো এই পরিপত্রের মিনিংটা কি মানে আমি যতটুকু বলছি এটা প্রধানমন্ত্রীর কথার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং তারা হয় উদ্দেশ্যপূর্ণিতভাবে এটা করছে অথবা ভুল করে এটা করছে এটাকে সংশোধনের আমি আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত আপনি বললেন স্যার যে এই যে অহিং মানে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেল আমাদের হ্যাঁ এই প্রশ্নটা করলেন আমি প্রথমেই বলেছি যে আমরা সবসময় একটা পুলিশের সাথে মানে দৌড়াদৌড়ির মধ্যে একটা প্রেশারে ছিলাম মানে খুব প্রেশার না হলেও কালকে মানে কালকে রাতে আমরা চল্লিশ কিলো দৌড়াইছি চল্লিশ কিলো কীভাবে দৌড়াইছি আমাদেরকে বার বার তাড়া দিছে ঠিক আছে আবার আমরা সংগঠিত হয়ে তাদেরকে তারা দিছি সত্য কথা এটা ঠিক আছে মানে আমরা আমাদের অবস্থান ধরে রাখার চেষ্টা করেছি সারা রাত ধরে ঠিক আছে শেষ পর্যায়ে আমাদের দম বন্ধ হয়ে যায় আমি মাটিতে মানে একটা কুড়ে ঘর দেখছিলাম ঠিক আছে আমি পায়ে আঘাত পেয়ে আর দৌড়তে পারতেছি না কুড়ে ঘরের পাশে গিয়ে ওখানে শুয়ে পড়ি আমি ঠিক আছে মানে পারতেছি না কি করব বিশ্ববিদ্যালয় এলাকায় কুড়ি মানে কুড় এখন মানে কনস্ট্রাকশনে কাজ চলতেছে সেটা বলি আমি কনস্ট্রাকশনে কাজ চলতেছে ওটা শেডটা ওটা পাশে গিয়ে শুয়ে পড়ে আবার যখন একটু ফ্রি হয় সোহেলটা মানে হাফটাই হয় তারপর আবার মানে আমাদের মুভমেন্ট আমি যোগ দি ঠিক আছে এই হলো বাস্তব অবস্থা সেখানে ঠিক আছে এই অবস্থায় মানে আমরা কতটুকু নিয়ন্ত্রণ করব যেখানে ধাওয়া আসতেছে আমরা আমরা যাচ্ছি যে আমরা ধাওয়া দিতেছি আমাদের হাতে একটা হয়তোবা ইটার টুকরা ছিল বা একটা বাস ছিল দৌড়াচ্ছি মানে দৌড়াচ্ছি ওই পাশে গিয়ে দৌড়ায় নিয়ে গেলাম ওদেরকে ওরা কি করতেছে ডাইরেক্ট গুলি করতেছে ঢাই ঢাই করে গুলি করতেছে একটা ভাইয়ের পায়ে গুলি লেগে গেছে ঠিক আছে এই অবস্থা দেখে আমাদের সাইকোলজি কোথায় যেতে পারে মানে কি অবস্থা হতে পারে এই অবস্থা বিচ্ছিন্ন অনেক কিছুই ঘটতে পারে কিন্তু আমরা চেষ্টা করেছি আমরা এই পাশে মানে শাহবাগের পাশে আন্দোলন করতেছিলাম সম্পূর্ণ কনসেন্ট্রেশন এখানে এরপরে হঠাৎ করে একজন কানে আসলো যে বিয়ে ভাঙতেছে তারপরে বললাম কে ভাঙতেছে আমাদের কে কে আছে এখানে সম্পূর্ণ কমিটি সবাইকে ফোন দিলাম না দাদা তারা সেখানে কেউ নেই তাহলে কে আছে তারপরে বললাম আমাদের কেউ থাকুক না থাকুক তোমরা সেখানে দৌড়ে যাও আমরা দৌড়ে যেতে যাতে সেখানে ঘটনা ঘটে গেছে ঠিক আছে এই হলো ছিল কালকের অবস্থা তারপরে আমরা সেই ভিডিও দেখলাম ভিডিও দেখে আমাদের পরিচিত একজনকে আমরা খুঁজে পাচ্ছি না আসলে এটা তদন্ত হওয়া উচিত বিচার হওয়া উচিত ভিডিও আছে সরকারকে বলতেছি এই ভিডিও দেখে দেখে এই আইপার মানে এই আইকনদের কারা এটা করেছে

আমরা নিশ্চিতই প্রত্যাবর্তন করছি এমনটি বোঝা এবং যেটি তারেক বলছিলেন যে তারা নিশ্চয়ই রাতারাতি সব কিছু পাল্টে ফেলা যাবে না কিছু আইনি কাঠামো পরিকাঠামো রয়েছে সেই বিষয়গুলো বিবেচনা করতে হবে এবং রাষ্ট্র যখন এক ধরনের ইতিবাচক মনোভাব ব্যক্ত করে তখন বোঝা যায় যে সেই ক্ষেত্রে সেই ইতিবাচক ঘটনাগুলোই ঘটবে কিন্তু মাঝখানে আমরা যে ঘটনাগুলি দেখলাম এবং যে দুঃখজনক বিষয়গুলি দেখলাম এবং সেই ক্ষত যে খুব সহজে হয়তো জোরানোর নয় বা সেই স্মৃতিটিও নয় তারপরেও সামনে আমরা নিশ্চয়ই আশা করব যে এমন ধরনের পরিস্থিতি আর আমাদের দেখতে হবে না এটা তো সবারই কাম্য আমি আগেই বলেছি যে আপনি টেবিলের ওপাশে আমি টেবিলের এপাশে কিন্তু বোথ আর দ্যান্স অব একদম আপনি কিন্তু এখান থেকে সরতে পারবেন না আপনাকে মনে রাখতে হবে এখানে যে এই মাতৃভূমিটা এই দেশটা এই জাতিটা এটা আমার এখানকার যে রক্ত ঝরেছে সেটা আমারই ঝরেছে আজকে যে আমি এখানে বসে কথা বলছি আপনি বলুন সেটাও তো আমার স্বাধীনতার ফসল না হলে আমি আমি এই দেশের সচিব হতাম আপনি এটা মনে করেন কোন বাংলার সন্তান আমি থাকলাম হাই স্কুলের হ্যাঁ আজকে তারেকার আমি এখানে বসে আমাদের তার দাবির কথা বা আমার যুক্তির কথা এটা বলবার সুযোগ আমাদের ছিল না তো এই জায়গাটিতে ওই ঢাকা শহরে এতগুলো টেলিভিশন তৈরি হতে না হলে সেটি গণ অসম্ভব তো এই জায়গাতে যদি আমরা একত্রিত হয়ে জাতি গঠনের কাজ করতে না পারি এবং এর ভিতরে যদি আমাদের ব্যবধান তৈরি হয় সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে এবং এই জায়গাটিতেই আমি তাদেরকেও রিকোয়েস্ট করব যে ধৈর্যহারা হওয়া যাবে না এবং আমার মনে হয় যে সবারই কথাটা মনে রাখতে হবে সরকার প্রধান নিজে যেহেতু ঘোষণা দিয়েছেন তারপরে তিনি বিষয়টা দেখতেও বলেছেন এবং কনসাল্ট এজেন্সিজ আমাদের মিনিস্ট্রি জনপ্রশাসন মন্ত্রণালয় সে বিষয়টি দেখছেন ও তাতেও যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে আমাদের কাছে মনে হয় আমরা কিন্তু সব যে বুঝে ফেলবো কেউ এমন না এই জিনিসটাও আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এই ধরনের এটা কিন্তু কারো কোনো পার্সোনাল চাওয়া না এটা কিন্তু কোনো রাজনৈতিক চাওয়া না এটা কিন্তু একটা দেশের মেন স্ট্রিমিং ব্যবস্থাপনার আপনি বিরুদ্ধে বা সংস্কারের জন্যে আপনি বলছেন এটা ওভার নাইট এটা কখনোই সম্ভব হবে না কখনোই সম্ভব হবে না কারণ যেমন করে তারেকদের দাবিকে ভাবতে হবে তেমন করে আপনার দাবিটাও ভাবতে হবে দেখেন এক গ্রুপ আছে যে চাকরির বয়স বাড়াতে হবে তিরিশ বছর এটা না এটাকে পঁয়ত্রিশ বছর করেন আমরা চাকরি পাচ্ছি না আপনি কি এখন এটাকে চাকরির বয়স পঁয়ত্রিশ বছর করে দেবেন এই আন্দোলন তো হয়েছে কয়েকদিন আগেও আন্দোলন হয়নি আপনি কোথাও পত্রিকায় দেখেন ফেসবুক ভাড়া যে চাকরি বয়স বাড়ায় তো আমরা এই ইন্টারভিউ দিয়ে চাকরি পাচ্ছি না আপনি দেখেন আজকে এই যে এই যে মেধার যে প্রশ্নটা এটা আমরা অ্যাডমিট করি এবং অ্যাডমায়ার করি যে মেধা আমাদের আরও বিকাশক জাতি হিসাবে আমাদেরকে যদি এই গ্লোবালাইজেশনের যুগে টিকে থাকতে হয় তাহলে আমাদেরকে মেধার প্রকাশ মেধার লালন এগুলো করতে হবে কিন্তু একই সাথে আপনি চিন্তা করেন যে ছেলেটা এক সঙ্গে এসএসসি পাস করলো আইএসসি পাস করলো একটা গ্রামের কলেজ থেকে তার বাবার অবস্থা ভালো বলে সে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে আসলো আর তার অবস্থা ভালো না বলে সে তার কলেজে ডিগ্রি পড়লো এই ছেলেটার সুযোগটা রাষ্ট্র দেখবে না ধন্যবাদ শেষ বক্তব্য কোটা সংস্কার আজকে শেষ বক্তব্য আচ্ছা আমরা তো এই আন্দোলন করতেছি কোটা সংস্কারের জন্য আমরা মনে করতেছি যা আছে তা বৈষম্য এই এই বৈষম্য যতদিন দূর না হবে যতদিন কোটা সংস্কার না হবে ততদিন আন্দোলন চলতে থাকবে আজকে থেমে দিবেন আবার সামনে বছর জ্বলে উঠবে আবার জ্বলে উঠবে এবার জ্বলতেই থাকবে এটা রিফর্ম করতে হবে সংস্কার করতে হবে এই রিফর্মের ক্ষেত্রে কোনো আপত্তি কারও করা উচিত না সারা দেশের মানুষকে সকল ছাত্র সমাজকে এবং সকল পেশার মানুষকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের আন্দোলনের সাথে আপনারা পোষণ করেন এবং যে যার অবস্থানে থেকে থেকে এই আন্দোলনকে সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন এবং সরকারের উপর মহলকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের যাবির যৌক্তিকতা বিবেচনা করুন এই পর্বটি তো আপনাদের আজকে যখন আপনার কুড়ি জন গিয়েছিলেন

তারা প্রয়োজনীয়তা অনুভব করছেন এখন এবং তারা ভাবছেন যে হ্যাঁ আসলে একটা সংস্কার প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই মেসেজটাই দিয়েছেন যে সংস্কার হওয়া প্রয়োজন এবং তারা ভাবছেন একটা কমিশন গঠন করার মাধ্যমে বা কমিটি গঠন করার মাধ্যমে তারা এই বিষয়টা এই সমাধানে আসবেন সে আমাকে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা আমাদের কাছে সময় চেয়েছেন আমাদের কাছে বলেছেন যে দিনে দিনে রাতারাতি সম্ভব না এটা আমরা একটা আলটিমেটাম দিয়েছি যে ঠিক আছে আপনাদের সময় প্রয়োজন আমরা এক মাস সময় দিলাম এর মধ্যে আমাদের আপনাদেরকে ডিসিশন আসতে হবে আপনারা কিভাবে রিফর্ম করবেন কতটুকু রিফর্ম করবেন কমিশন গঠন করে করবেন না স্বেচ্ছায় করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু যদি এই রিজিট অবস্থানে হ্যাঁ না আমাদের রিজিট অবস্থান এটাই যে সাত এপ্রিল সাত মে এর মধ্যে আমরা বলে দিয়েছি নব্বই দশ যেটি আপনি বলছিলেন সেটি তো রিজিট করার অবস্থান না এবং সাত তারিখ সাত মে এর মধ্যে যদি রিফর্ম মানে কোনো আমরা ভালো মেসেজ না পাই ভালো একটা অবস্থান দেখতে না পারি সাত তারিখ থেকে আবার বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে সারা দেশ ছাত্র সমাজ আবার মাঠে নেমে যাবে আমি সরকারকে আহ্বান জেনেছি ছাত্র সমাজকে আমি বুঝতে পেরেছি এবং একই সাথে উপাচার্য মহোদয়ের বাসভবনের যে ঘটনাটি ঘটলো এর জন্য আপনারা বলছেন আপনারা ছিলেন না এবং এবং আপনারা পরে থেকে দৌড়ে গেছেন ঘটে গেছে এবং সেই ক্ষেত্রে যেমন রাষ্ট্র দেখবে আপনারা সেই খতিয়ে দেখার ক্ষেত্রে আপনারাও কি খতিয়ে দেখবেন বা তাদের সহযোগিতা জায়গাটিতে আপনাদের অবস্থান কি থাকবে আমরা খতিয়ে দেখেছি যে আমাদের পরিচিত কাউকে সেখানে পাচ্ছি না অনেস্টলি আমাদের পরিচিত কাউকে সেখানে পাচ্ছি না ধন্যবাদ এটি আমরা ক্লিয়ার হতে চাইছি ধন্যবাদ মোহাম্মদ তারেক রহমান ধন্যবাদ ডক্টর প্রশান্ত কুমার রায় সময় দর্শক সেভেন এক্স সেভেন একুশের রাত যে পর্যন্তই পৃথিবীতে কিছু নিয়ম আছে কিছু নিয়ম থাকে কিছু নিয়ম মাঝে মাঝে একটু রদবদলও হয় কিন্তু তার মাঝখানে যে বলি ঘটে তা অনুভিপ্রেত তা দুঃখজনক এবং যেটি আমরা গত এখন ঘড়ির কাঁটার হিসাবে হবে গত পরশুর রাতে দেখলাম বা গতকাল দেখেছি এটি আমরা প্রত্যাশা করি না কারণ আমাদের ইতিহাস এবং আমাদের রাজনীতির যে ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটি অসম্ভব শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় এবং উপাচার্য কোনো ব্যক্তি উপাচার্য কিন্তু একটি চেয়ার একটি সম্মানের জায়গা চারুকলা থেকে যে মঙ্গল শোভাযাত্রাটি বের হয় সেটি কিন্তু বাঙালি ওয়ানার প্রতিনিধিত্ব করে এবং বিশ্ব ঐতিহ্যের অন্তর্গত একটি জায়গা এবং এই জায়গাগুলোতে কারা তাকাচ্ছে কারা নজর দিচ্ছে কারা অঘটন ঘটাচ্ছে সেটি বের হয়ে আসা দরকার এবং রাষ্ট্রের জানা দরকার এবং একই সাথে তারেক যেটি বলছিলেন ডক্টর প্রশান্ত কুমার রায় যেটি বলেছেন যে নিশ্চয়ই আমরা পরিবর্তন দেখব কিন্তু সেই পরিবর্তনের জন্য আমাদের সময় দিতে হবে তবে দীর্ঘ নয় নিশ্চয়ই সেই সময়ের মধ্যেই আমরা ভালো কিছুই দেখতে পাবো এবং প্রত্যাশা নিয়ে শেষ করছি শুভরাত্রি